হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম জাগিরোডৰ সেমিকন্ডাক্টৰ প্ৰকল্পৰ আজি ভূমি পূজন পৰে পৰা প্ৰকল্প স্থানত চলিছে পূজা অৰ্চনা ভূমি পূজনত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগতে টাটা সন্সৰ অধ্যক্ষ নটৰাজন চন্দ্ৰশেখৰণৰ অংশগ্ৰহণ 27,000 কোটি টকা ব্যয়েৰে 2026 চনত প্ৰকল্প সম্পূৰ্ণ কৰাৰ লক্ষ্য টাটা গ্ৰুপৰ নিশাৰ বহাৰগৈ যুৱক যুৱতীৰ মাৰপিটৰ মাজতে এগৰাকী যুৱতীৰ মৃত্যু মাৰপিটৰ সময়তে পলায়নৰ চেষ্টা কৰা যুৱতীক মুহতিয়া নিলে দ্ৰুতবেগী বাহনে মহানগৰীৰ 6 মাইলত এই ভয়ংকৰ ঘটনা কেমেৰাত বন্দী শিহৰণকাৰী দৃশ্য করিমগঞ্জের পুরা হুড়িয়াত অসুস্থ যুবকক মরিয়া মরিয়া হত্যা পিতৃ মাতৃ আর মাহিয়েকর বিরুদ্ধে হত্যার অভিযোগ নিজের কোঠা জুই লগায় অগ্নিদগ্ধ হয়ে পড়া অসুস্থ যুবকজনের পিতৃ মাতৃ মাহিয়েকে করা মারপিটত মৃত্যু হওয়ার অভিযোগ দুই যুবকক নগার অপহরণ সোমবার নাগাল্যান্ডের লুংথুত বন্দী হয়ে আছে যুবক দুজন ন কছারির বালিজা নতুন মাটির জাকির আলী আর বুটু আলীক নগা দুর্বৃত্তর অপহরণ দুইজন যুবকের মুক্তির বিনিময়ত নগা ভিলেজ কাউন্সিলর 3 লাখর দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসাত পঞ্চমুখ হরিয়ানার মুখ্যমন্ত্রী ভ্রমণরত হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির এই মন্তব্য হরিয়ানার জনতার সর্বাঙ্গীন উন্নয়নের পুয়ায় শপথ কামাখ্যাত উপস্থিত হল হরিয়ানার মুখ্যমন্ত্রী গুয়াহাটির মেগা প্রকল্প কেন্দ্রীয় ক্যাবিনেটের অনুমোদন গুয়াহাটির রিং রোডের 5,729 কোটি টাকা আবন্টন কেন্দ্রের 121 কিলোমিটার দৈর্ঘ্যর হব গুয়াহাটির রিং রোড ব্রহ্মপুত্রের পর নির্মাণ হব আর এখন দলক কেন্দ্রীয় ক্যাবিনেটের অনুমোদনের প্রধানমন্ত্রীক ধন্যবাদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেরালার ওয়াইনাড়ত সংঘটিত হওয়া ভূমিস্খলনত মৃতকর সংখ্যা 305 জনের বৃদ্ধি ড্রোন আর স্নিফার ডগেরে অভিযান চলাইছে উদ্ধারকারী দলে এতিয়া বহু লোক আবদ্ধ হয়ে আছে ভূমিস্খলনের ধ্বংসস্তূপত 20টা উদ্ধারকারী দলে একেলগে উদ্ধার অভিযান চলাইছে ওয়াইনাড়ত হেলিকপ্টারেও চলাই আছে উদ্ধার অভিযান পেরিস অলিম্পিকত আজি মনু ভাকরের পদক জয়ার যুঁজ 25 মিটার পিস্তল শাখার চূড়ান্ত খেলত অবতীর্ণ হব ভারতীয় শুটারগী ভারতীয় আর্চার দীপিকা কুমারীর জার্মানির আর্চার বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনাল ভারত শ্রীলঙ্কার মাজের প্রথমখান এদিনিয়া ড্র কলম্বোর আর পেম দাসু স্টেডিয়ামত অনুষ্ঠিত খেলখনত প্রথমে ব্যাটিং করে ঘরুয়া দলটোয় ভারতক বাঁধি দিছিল 231 রানের লক্ষ্য নির্ধারিত ওভারত 230 রান করিয়ে আটাইকটা উইকেট হেরালে ভারতে দেওবারে ভারত শ্রীলঙ্কার মাজের দ্বিতীয় খান হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম আর ইতিমধ্যে আমি দেখাই আছো আর জানাইছো যে জাগিরো তথা সমগ্র অসমবাসীর আজির দিন একটা ঐতিহাসিক দিন কিছু সময় পিছতে জাগিরোডর স্থাপন হবলগিয়া টাটা সেমি কন্ডাক্টর প্রকল্পর ভূমি পূজন আরম্ভ হব ভূমি পূজন অনুষ্ঠান আর কিছু সময়ের পিছতে তাত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গিয়ে উপস্থিত হবগে আর ভূমি কন্ডাক্টর সেমি কন্ডাক্টর এই ভূমি পূজন কার্যসূচীত অংশগ্রহণ করব আর ইতিমধ্যে কেবল জাগিরোডরে নয় রাজ্যের বিভিন্ন প্রান্তর বহু লোকের আগমন ঘটিছে এই বিশেষ দিনটোত তাত উপস্থিত হবলৈ আৰু এনেদৰে পূজাৰ প্ৰাৰম্ভিক যি আৰম্ভণি সেয়া আৰম্ভ হৈছে অপা দেখিবলৈ পোৱা গৈছে পূজা পাতল ইতিমধ্যে আৰম্ভ হৈছে আমি পোনপটীয়া সম্প্ৰচাৰলৈ লৈ গৈছোঁ বৃহস্পতিমেন্দ্রম দানায় সোদয়াত বাসম বিষ্ণু গো সরস্বতী গো সবিতানাম চ
গদরাধা সরস্বতী রবি শুক্র বৃহস্পতি পঞ্চৈতারে স্মরে নিত্যাম বেদবাণী প্রবর্ধতে মোকাম করোতি বাসারাম ভঙ্গং লঙ্ঘয়তে গিরে মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশারদমে সদা বক্রতুণ্ড মহাকায সূর্যকৌদেশমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা হরিঃ ওম সুসমিধ্যায় সোসিসে ঘৃতম তীব্রঞ্জোতনাম অগণয়ে জাতবেদসে তন্দ্বা সমিদভিরঙ্গিরো ঘৃতেন বর্ধয়ামসি বৃহচ্চোষায় বিশ্যাম উপতুবাগ্নে হবিষ্মতীর্ঘৃতাসীর্যন্তু হর্যতাম জুষসুবাসমিধো মম ভূর্ভুবঃস্বর্গোরিব ভূম্নাঃ ভূমিরিব বরিম্নাম কস্যাস্তে পৃথিবী দেবযজনি পৃষ্ঠেগ্নিমন্নাদামন্নাদ্যায়ারোধে আয়ঙ্গো প্রশ্নেরক্রমেদ সোদন মাতরম পুরহ পিতরং চ প্রয়ন স্বাহাগ্নিমন নাদা মন্ত্রায়ারোধে আয়ঙ্গো প্রশ্নেরক্রমেদ সোদন মাতরম পুরহ পিতরং চ প্রয়ন স্বাহা অন্তশ্চরবিরোসনাস্য প্রাণাদোপানদী ব্যক্ষন্মহিষো দিবাম মাম ত্রিঘোষদ্ধামবিরাজতি বাক্পতঙ্গায় ধীয়তে প্রতিভস্তোরহত্যুভিঃ অগণিজ্যোতিষন্দ্বামায়ুমতিম প্রাণবদিম মাম স্বর্গ্যাগ্গো স্বর্গায়োপদধামি ভাস্বদিম্বাম অগণির্জ্যোতির্জ্যোতিরগণি স্বাহা সূর্যজ্যোতিসন্ত্বামায়ুমতিম প্রাণবদিম্বাম স্বর্গ্যাগ্গো স্বর্গায়োপদধামি ভাস্বদিম্বাম সূর্যোজ্যোতির্জ্যোতিঃসূর্য স্বাহা সজোর্দেবেন সবিতরা সজোরাত্রেন্দ্রবতিয়া জোষালো অগণির্বেদ স্বাহা সজোর্দেবেন সবিতরা সজোরুষসেন্দ্রবতিয়া জোষাল সূর্যো মে তু স্বাহা ইহ পোস্তে পুষ্টে পতি দধাত্মিহ প্রজাগোরোময়তো প্রজাপতিহ অগণয়ে গৃহপতয়ে রহিমতে পুষ্টে পতয়ে স্বাহা অগণয়ে নারায়ণোপতয়ে স্বাহা অনমিতরম মে অধরা গৌনমিতরা
দেব ইন্দ্রানমিতরম পশ্চান্মে নমিতরম পুরস্ক্রোধে ইন্দ্র পশ্চাদ্রিন্দ্র পুরস্তাদ্রিন্দ্রৌ অসমাও অভিপাদো বিশ্বতাঃ ইন্দ্রো জিগাগ্গো সদাম মরাগ্গো শিবিশোষীনাম ব্যস্যতাতম সমিদোসি সমিদ্ধো মে অগনে দীদিহি সমেদ্ধা মে অগনে দীর্যাসাম্মাম উপপ্রয়ন্তো অধুবরম মন্ত্রম বোসে ভাগ্নয়ে আরে অসমে সশৃণুবতে অগনির্মূর্ধ্বা দিবঃ ককুৎপতি পৃথিবিয়া অয়াম্মা অপাগ্গো রেতাগ্গো শিশৃণ্বতি উভাবামিন্দ্রাগ্নি আহুবধিয়া উভারাধোষঃ সহমা দয়ধ্যৈ উভা দাতারা ইশাগ্গো রোহিণা উভাবাজশ্চ সাদয়ে হুমেমা অয়ম দেয়ো নিহৃতিয়ো যতো জাতো অরোচনাঃ তন্মানং নগ্ন আরোহাদানো বর্ধয়া রহিম অয়মিহ প্রথমো নায়ে ধাত্রিভির্হোতায়জিষ্ঠো অধ্বরেষ্বীত্যাহ যমপনো বালো ভৃগবো বিরুচুর্বনেষু শিখরম বিভবম বিসেবিষে অস্য ভগ্নামনোদ্যুতগ্গো সুকরং দোদোহরে অর্হোয়ঃ পয়ঃ সহস্রশা মৃষীম্মা তনুপা অগনে সিতানুবম মে পার্যায়ুর্দা অগনে স্যায়ুর্মে দেহি বর্ষোদা অগনে সি বর্ষো মে দেহি অগনে ইয়ন্মে তানুবা ঊনম তন্বা প্রৌনা ইন্ধানাস্ত্বা শতগ্গো হিমা যুমন্তগ্গো সমী ধীমহি বয়স্বন্তো বয়স্কৃতগ্গো সহস্বন্তঃ সহস্কৃতম অগনে সপদ্মদম্ভো নবদম্ভাসো অনাভ্যাম সিতারাবসো স্বস্তিতে পারমোসিয়া সন্তমগনে সূর্যস্য বর্ষো সাগথা সমৃষীনগ্গো স্তুতেন সম্প্রিয়ে নধাম্না সমহমায়ুষা সম্বর্ষো সম্প্রজয়া সগ্গো রায়স্পোষেণগমিষী হুমচৈতৰে বৰ্তমান পূজা পাৰ্বণ আৰম্ভ হৈছে। পুৰোহিতৰ মন্ত্ৰচৰণৰে ইতিমধ্যেই আৰম্ভ হৈছে ভূমি পূজনৰ প্ৰাৰম্ভিক যি কৰ্ম, আৰু কিছু সময়ৰ পিছতে তাত গৈ উপস্থিত হ'বগৈ মুখ্যমন্ত্ৰী ডাক্তৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। জাগীৰোডৰ এই বৃহৎ প্ৰকল্প, ছেমি কণ্ডাক্টৰ এই প্ৰকল্পৰ আজি ভূমি পূজন, আৰু কিছু সময়ৰ পিছতে আৰম্ভ হ'ব। টাটা গ্ৰুপক 60 বছৰৰ বাবে লিজত দিছে এই মাটি, আৰু নিৰ্মাণ প্ৰকল্পত 27,000 কোটি টকা ব্যয় হ'ব, আৰু আনুমানিক 2026 চনৰ ভিতৰত এই প্ৰকল্পৰ নিৰ্মাণ কাৰ্য সম্পূৰ্ণ হৈ উঠিব বুলি আশা কৰা হৈছে। আৰু আজিৰ এই ভূমি পূজন অনুষ্ঠানত উপস্থিত থাকিব টাটা চন্সৰ অধ্যক্ষ শ্ৰী নটৰাজন চন্দ্ৰশেখৰণ। মুঠ 517 বিঘা ভূমি সামৰি লৈছে আৰু 60 বছৰৰ বাবে লিজত দিয়া হৈছে টাটা গ্ৰুপক এই বিশেষ প্ৰকল্পটি। নগাঁও কাগজ কলৰ ভূমিত নিৰ্মাণ কৰা হ'ব এই বৃহৎ প্ৰকল্প, য'ত আজিৰ দিনটোত বিভিন্ন প্ৰান্তৰ পৰা বহু লোকৰ আগমন ঘটিছে এই ঐতিহাসিক ক্ষণৰ সমভাগী হ'বলৈ বা এই প্ৰত্যক্ষ এই ক্ষণ উপভোগ কৰিবলৈ। এই প্ৰকল্প নিৰ্মাণত 27,000 কোটি টকা ব্যয় কৰা হ'ব। 2026 চনৰ ভিতৰতে টাটা এই প্ৰকল্প আৰম্ভ কৰিব। চিপছ প্ৰস্তুতৰ কাম, বহু সংখ্যক নিবনুৱা কৰ্মসংস্থাপন লাভ কৰিব এই বৃহৎ প্ৰকল্পত। মই আপোনালোকক এটা অনুৰোধ কৰিব খুজিছোঁ, খন্তেক পাছতে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু
টাটা সন্সর অধ্যক্ষ ডাঙরিয়া আমার মাজত আহি উপস্থিত হব। আমার গোটে কার্যসূচীটি খুব বেশি এঘন্টা সময়ের কারণে হব। এই এঘন্টা সময় যাতে আমি ধৈর্যরে এই সভা প্রাঙ্গণত বহি থাকু আর সভা শেষ নোহার আগত যাতে আমি কোনো এজনে ইয়ারপরা উঠি না যাও তার কারণে মই অনুরোধ করছো। আজি আমার জাগিরোডর কারণে, অসমৰ কারণে, মধ্য অসমৰ কারণে তথা উত্তর পূর্বাঞ্চলের কারণে এটা অতি আনন্দর দিন, এটা অতি উল্লেখযোগ্য দিন। আমার এই স্থানতেই প্রায় 27,000 কোটি টকাৰে এটা নতুনক ইন্ডাস্ট্রি হব আর যত 29,000-29,000 লড়া ছালী চাকরি পাব। এনেকা ডাঙর খন অসমলৈকে আগতে কেতিয়াও অহা নাছিলে। অন্তত ব্যক্তিগত ইনভেস্টমেন্ট অসমলৈকে ইমান ডাঙর পরিমাণে কেতিয়াও অহা নাছিলে। এই কাম সক্ষম হল মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার কারণে আর অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার কারণে। গতি আজি আমার কারণে অত্যন্ত আনন্দর দিন। এই আনন্দর দিনটুত যাতে আমি সভাখনত শৃঙ্খলিতভাবে বহি থাকু আর সভার কাম শেষ হওয়া নোহালৈকে যাতে কোনো এজন ব্যক্তি আপনার উঠি না যাও তার কারণে মই অনুরোধ জানাইছো আর মোর এই ঘোষণা সামরণি করছো। ধন্যবাদ। আর মন্ত্রী পীয়ূষ হাজরিকার সেয়া ঘোষণা আর কিছু সময় পিছতে মুখ্যমন্ত্রী তার উপস্থিত হব। পুনের আমি আমার সতীর্থ প্রীতি তার উপস্থিত আছে পুয়ার ভাগর পর দেখায় আছে যে কেন ধরনের এই প্রকল্পের কাম আগবাড়ি। প্রীতি, আমি পুনের আপনার সঙ্গে সংযুক্ত হয়েছো আর কিছু সময় পিছতে মুখ্যমন্ত্রী তার উপস্থিত হবগ। এই মুহূর্তের পরিবেশ আমি পুনের আপনার মাঝে জানিবলে চেষ্টা করি। যুবতী আসলে ছাত্রীয় এই যে প্রশিক্ষণ লাভ করেছে আর তারপর
পিছতে এতিয়া তেওঁলোক নিয়োজিত হৈছে। ইতিমধ্যে কাম আৰম্ভ, ভূমিপূজনৰ কাম শেষ হোৱাৰ পিছতে যি প্ৰকল্পৰ কাম আগবাঢ়িব, দুবছৰৰ ভিতৰত তেওঁলোকে উৎপাদন কৰিব পৰা এই যে ছেমি কণ্ডাক্টৰ এটা উৎপাদন কৰিব পৰাৰ তেওঁলোকে চেষ্টা কৰিব, আৰু তাত যিসকল লোক জড়িত হৈ থাকিব সেয়া কিন্তু অসমৰ লোক জড়িত হৈ থাকিব বুলি ইতিমধ্যে জানিব পাৰিছোঁ। আৰু ইতিমধ্যে যিহেতু তেখেতেও কৈছে যে আমাৰ সন্মুখত যিগৰাকী যুৱতীৰ সৈতে আমি কথা পাতিলোঁ, ছাত্ৰীৰ সৈতে কথা পাতিলোঁ, জাগীৰোড কলেজৰ পৰাও বহু ছাত্ৰীক আচলতে সেই প্ৰশিক্ষণ প্ৰদান কৰা হৈছে, তেওঁলোকে সংস্থাপন লাভ কৰিছে। গতিকে নিশ্চিতভাৱে এই উঠি অহা যিসকল যুৱক যুৱতী তেওঁলোকৰ মনত এটা আশাৰ সঞ্চাৰ, যিসকল পেপাৰ মিলৰ লগত জড়িত হৈ আছিলে, যাৰ এটা দুখ আছিলে, ক'ৰবাত এটা এটুকুৰা ঘাঁহ আছিলে, ক'ৰবাত যেন আজি সেই ঘাঁহটুকুৰা শুকাইছে, যেন এটা আশা দেখা পাইছে যে অনাগত দিনসমূহ জাগীৰোডবাসীৰ বাবে নহওক সমগ্ৰ অসমবাসীৰ বাবে ভাল হ'ব। আমি ইয়াত আৰু আন ছাত্ৰ ছাত্ৰী আছে, তেওঁলোকৰ সৈতেও কথা পাতিবলৈ চেষ্টা কৰিম, তেওঁলোকৰ মনৰ বতৰাও জানিবলৈ চেষ্টা কৰিম। কাৰণ আমি দেখিছোঁ যে ইয়াত কেৱল জাগীৰোডৰ মানুহ নহয়, সমগ্ৰ অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা মানুহ আহিছে, বিভিন্ন কৰ্মক্ষেত্ৰৰ লগত জড়িত লোকো ইয়ালৈ আহিছে, সামাজিকভাৱে যিসমূহ সক্ৰিয় লোক তেওঁলোক আহিছে, কাৰণ তেওঁলোকে দেখিছে যে এই যি পেপাৰ মিলৰ পিছত আজি এই ছেমি কণ্ডাক্টৰৰ যি এক প্ৰজেক্ট স্থাপন হৈছে, যি ভূমিপূজন হৈছে, তাত কিন্তু ক'ৰবাত নহয় ক'ৰবাত যে বাহিৰৰ পৰা যিসকল লোক আহিব তেওঁলোকৰ লগতে কিন্তু আনুষাংগিক যিসমূহ বস্তু বেপাৰ বাণিজ্যৰ পৰা আদি কৰি বিভিন্ন বস্তু তাত তেওঁলোকে সম্ভাৱনা দেখিছে উদ্ভাৱন হোৱাৰ, সেয়েহে তেওঁলোকেও মনত এটা আশা লৈ আহিছে যে অনাগত দিনত ইয়াৰ যিসমূহ চুবুৰীয়া অঞ্চল জাগীৰোডৰ বিভিন্ন অঞ্চলত উন্নতি সাধন হ'ব। কেৱল আৰু যদি এই কথা কওঁ যে তেনেধৰণে এখন অৰ্থনৈতিকভাৱে এখন সুদক্ষ অঞ্চল এটা এখন সুদক্ষ অসমক সুদক্ষ হিচাপে গঢ় দিবৰ বাবে দেশৰ পাঁচখনৰ ভিতৰত স্থান দিবৰ বাবে চেষ্টা কৰিছে বুলি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই জনাইছে। তাত যেনেধৰণে কামবোৰ আৰম্ভ হৈছে তেওঁলোকৰ মনতো এটা আশা দেখা পোৱা গৈছে যে এই যে দেশৰ প্ৰথম পাঁচখন ৰাজ্যৰ ভিতৰত অসম অৰ্থনৈতিকভাৱে পাঁচখন সফল ৰাজ্যৰ ভিতৰত অসমক দেখাৰ এই যি সপোন, এই সপোন ক'ৰবাত আজি উশাহ মেলিছে, এই যি সপোন হয়তো প্ৰত্যেকজন অসমীয়াই নিজৰ মনত পুহি ৰাখিছিলে। ইতিমধ্যে ভূমিপূজনৰ যি মন্ত্ৰ সেয়া আপোনালোকে শুনিবলৈ পাইছে, আমি আপোনালোকক ইয়াৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰ দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ। যি মন্ত্ৰ ইতিমধ্যে পূজাৰীসমূহ পুৰোহিতসকল আহিছে, তেওঁলোকে মন্ত্ৰমতে আৰম্ভ কৰিছে, আৰু ৰাতিপুৱাৰে পৰা আমি দেখিছোঁ যে তেনে এটা পৰিৱেশ সৃষ্টি হৈছে। ৰাতিপুৱা ইয়াত গৌ পূজনো কৰা দেখিলোঁ আমি, তেওঁলোকে ইয়াত আহি পেলাই প্ৰথমতে ৰাতিপুৱাই আহি মন্ত্ৰৰ আৰম্ভণি মন্ত্ৰৰে মুখৰিত হৈ পৰিছে সমগ্ৰ বাতাৱৰণ। আৰু কিছু মুহূৰ্তৰ পিছতে যিহেতু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আহি উপস্থিত হ'ব, তাৰ পিছতেই জানিব পৰা মতে যে তাৰ পিছতেই এই ভূমি পূজনৰ যি সভা, সেই যি সভাত মিলিত হৈছে হাজাৰ হাজাৰ লোক, তেওঁলোকে ভূমি পূজনৰ এই সভা আৰম্ভ হোৱা দেখিবলৈ পাব। মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই কিছু মুহূৰ্তৰ আগতে কৈছে যে আৰু কিছু মুহূৰ্তৰ পিছতেই মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আহি উপস্থিত হ'বহি, আৰু তেওঁ কালি নিজৰ ফেচবুক পষ্টতো তেওঁ এই কথা উল্লেখ কৰিছে, আজিৰে দিনটোৰ কথা উল্লেখ কৰিছে। আৰু এটা কথা ক'ব লাগিব যে ইয়াৰ লগতে এখন টাউনশ্বিপৰো সম্ভাৱনা কৰা হৈছে, যে এই যে প্ৰজেক্ট ছেমি কণ্ডাক্টৰৰ প্ৰজেক্ট, তাৰ লগতে এখন টাউনশ্বিপ হয়তো গঢ় লৈ উঠিব। আৰু এখন টাউনশ্বিপ যেতিয়া গঢ় লৈ উঠে তাত কেনেধৰণৰ বেপাৰ বাণিজ্যই গঢ় লয় সেই কথা নিশ্চয় আমি জানো, গতিকে অনাগত দিনত তেনেধৰণৰ সম্ভাৱনাও মানুহৰ মাজত দেখা পোৱা গৈছে। ইয়াত বিভিন্ন ছাত্ৰ ছাত্ৰী আহিছে, বিভিন্ন মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰী আহিছে, কাগজ কলৰ লগত জড়িত আগতে যিসমূহ ব্যক্তি কাগজ কলৰ লগত জড়িত আছিলে তেওঁলোক আছে, তেওঁলোকেও তেওঁলোকৰ মনৰ সম্ভাৱনা দেখুৱাইছে। গতিকে নিশ্চিতভাৱে আজি এটা সপোনৰ দিন বুলি ক'ব লাগিব, সমগ্ৰ অসমবাসীৰ বাবে এটা সপোনৰ দিন যে অতি সোনকালে হয়তো অসম অৰ্থনৈতিকভাৱে সক্ষম পাঁচখন ৰাজ্যৰ ভিতৰত এখন হ'বলৈ গৈ আছে। মই আন এগৰাকী ব্যক্তিৰ সৈতে কথা পাতিব বিচাৰিম, মই আপোনাৰ সৈতে কথা পাতিব বিচাৰিছোঁ। আজি এটা ঐতিহাসিক দিন অসমৰ বাবে, যিহেতু জাগীৰোডবাসীৰ লগতে সমগ্ৰ অসমবাসী এটা বৃহৎ প্ৰকল্প ভূমিপূজন দেখা পোৱা গৈছে জাগীৰোডত, আপুনি ইয়াৰ এগৰাকী স্থানীয় ব্যক্তি হিচাপে কেনেধৰণে আচলতে এইটো খুব অতি সুন্দৰ পদক্ষেপ, ইতিমধ্যে চৰকাৰে লোৱা যিটো পদক্ষেপ বা আমাৰ কাৰ্যক্ৰম হ'বলৈ গৈ আছে, আৰু ইতিমধ্যে যিহেতু এই প্ৰকল্পৰ লগত জড়িত যিখিনি আমাৰ
মানে যুবচাম ইতিমধ্যে বেঙ্গালুরুত বা বিভিন্ন স্থানত গিয়ে তেওঁলোকক ট্রেনিং প্রোগ্রাম করাইছে আর পরবর্তী সময়তো অকল যে তেওঁলোকে মানে প্রকল্পটোর জড়িত চাকরি পাব এনেকুৱা কথা নহয়, বিভিন্ন ইয়ার সাইমালটেনিয়াস যা ইন্ডাস্ট্রি আহব সেই ইন্ডাস্ট্রিবিল সংস্থাপিত হবে, লগেলগে কিন্তু আমার যিনি আমার গাঁৱৰ মানুষ আছে তেওঁলোকেও কিন্তু অর্থনৈতিক দিকত যথেষ্ট কাম কাজ, কারণ ইয়াতে বাহিরের পর যথেষ্ট সংখ্যক মানুষ আহিব আর সংস্থাপিত করবর কারণে বা তেওঁলোকৰ লগত জড়িত যা ব্যাপার বাণিজ্য ধরে যিখিনি কথা আছে এই গোটেইখিনিতে কিন্তু আগভাগ লব, গতি মই ভাবো যে অকল চাকরিহে হব এনেকুৱা নহয়, তার লগত সংগতি রাখি যিখিনি আমার গাঁৱৰ যা মানুষ আছে ইয়াতে যথেষ্ট কাম কাজ করব পাৰিব, লগেলগে এটাও কম আমি আমার ছাত্র ছাত্রী সকলে কিন্তু পাহৰি যাব নালাগে যে ইয়াত কাম করবর কারণে যিখিনি আমার কোয়ালিফিকেশন লাগবে সেইখিনি কিন্তু তেওঁলোকে খুব কম সময় যদি সামর্থ্যবান নহয় তেতিয়ালে কিন্তু এই চাকরিবিলাক বেলেগে পোৱাৰ চান্স থাকি যাব, গতি মই এটাও আশা রাখিম যে আমার যুবক যুবতী এটাও কম যে ইয়ার লগত জড়িত যে ধরনের চাকরি ওলাব সেইখিনি ক্ষেত্রে কিন্তু তেওঁলোকে এটা এতিয়ার পর একটা প্ল্যানিং করে পেলে পড়াটোত যাতে তেওঁলোকে সেই দিকত যাতে তেওঁলোকে আগুয়ে লৈ যায় তেতিয়া মই ভাবো যে নিশ্চয় তেওঁলোকে ইয়াত সংস্থাপিত হবে। এখন টাউনশ্বিপৰ সম্ভাৱনা বুলি কৈছে বিভিন্নজনে যে ইয়াত এখন টাউনশ্বিপ গঢ় দিয়াৰ সম্ভাৱনা আছে যিহেতু এটা ডাঙৰ ইণ্ডাষ্ট্ৰি ইয়াত গঢ় লৈ উঠিব, সেই টাউনশ্বিপখনত এখন অহাৰ লগে লগে তাত আৰু বিভিন্ন ধৰণৰ উদ্যোগে ঠন ল'ব, গতিকে সেই বিষয়ে আপুনি কি ক'ব, এই যদিহে এই টাউনশ্বিপখন সম্ভৱপৰ হয় তেনেহ'লে কেনেধৰণৰ এখন পঞ্চায়ততকৈ আমাৰ দেখা যায় যে টাউনশ্বিপ হ'লে ইয়াত যথেষ্ট ফাণ্ড অহাৰ লগে লগে তাৰ লগত ডেভেলপমেণ্টৰ যিখিনি কাম আছে সেইখিনি কামো যথেষ্ট আগুৱাই লৈ যাব, গতিকে মই ভাবোঁ যে এইটো নিশ্চয় ভাল হ'ব টাউনশ্বিপ হ'লে ডেফিনেটলি এইখিনিত ইয়াত আমাৰ ভাবো আমাৰ আমাৰ লোকেল যিখিনি তিৱা সম্প্ৰদায়ৰ ব্যক্তিসকল আছে তেওঁলোকে মানে আমাৰ কি ধৰি আছে যে তেওঁলোকে ইয়াতে এনেকুৱা অনুষ্ঠানবিলাক হ'বই তেওঁলোকে আশা কৰিব লাগিব, কাৰণ আমি ডেভেলপমেণ্টটো চাবলৈ গ'লে গোটেই দিশটোৱে চাব লাগিব, পঞ্চায়ত এখনৰ ক্ষেত্ৰত যেনেধৰণৰ হয় টাউনশ্বিপ হ'লে তাতকৈ আৰু বহুত বেছি ফাণ্ড আহিব বা তাৰ লগত ৰিলেটেড বহুত কাম আহিব, মই ভাবো নিশ্চয় সেই সুবিধাখিনি পাব যথেষ্টখিনি পাব, গতিকে তেনেধরনের প্রত্যেকজনের মনত আশার সঞ্চার হওয়া আমি দেখিলে পাইছো, আর প্রত্যেকজনের মনত এটাই কথা যে অনাগত সময়ত বহুত বেশি বিনিয়োগ ক্ষেত্রত আসলে বহুত বেশি সম্ভাবনা আছে, আজির এই দিনটে সেই সম্ভাবনা কড়িয়াই আনিছে, কিন্তু তার লগতে এটা কথা ইয়াত আহি পৰিছে যে যিসকল যিসমূহ মানুষ ইয়াত নিয়োজিত হব তেওঁলোকে কিন্তু কেবল জাগিরোদর কারণে সেই বস্তুটো তেওঁলোকে যদি বিচাৰে তেনেহলে সেই কথা ভুল হব বলে ইতিমধ্যে বিভিন্নজনে জানাইছে, তেওঁলোকে কৈছে যে তেওঁলোকে নিজকে সুদক্ষ রূপে গঢ় দিব লাগিব, তেওঁলোকে দক্ষ করব লাগিব, নিজকে স্কিল করব লাগিব যাতে এই যে সমূহ চাকরি ইয়ারপা সৃষ্টি হব সেই চাকরিবর ইয়ার স্থানীয় লোকে লোকে পাবলে সক্ষম হয়। আমার লগত আন বহুজন আছে, আমি তেওঁলোকৰ লগত কথা পাতিবলৈ চেষ্টা করি, মই আপোনাৰপৰা জানিব বিচাৰিছো আজির এই যে পদক্ষেপ বা আজি সেমি কন্ডাক্টরের এসেম্বলি আর টেস্টৰ এই যে পদক্ষেপ লৈছে, ভূমি পূজন আরম্ভ হয়েছে, ইতিমধ্যে অলপ পিছত আরম্ভ হব অনুষ্ঠান, আমি বিভিন্নজনে কৈছে যে ইয়াত যিসমূহ মানুষ নিয়োজিত হব তেওঁলোকে কিন্তু নিয়োজিত হবৰ বাবেও নিজকে সুন্দৰৰূপে গঢ় দিব লাগিব, স্কিলৰ কথা আহিব, কেৱল স্থানীয় এটা যদি আবেগৰ কথা কওঁ তাতে ৰৈ থাকিলে নহব, আমি নিজকে গঢ় দিব লাগিব দক্ষ। প্ৰথমতেতো মাননীয় ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, লগতে আমাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মাননীয় মুখ্যমন্ত্ৰী অসম তেখেতক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, লগতে তেখেতৰ নিজা ব্যক্তিগত প্ৰচেষ্টাত আজি এই ইমান এটা বিশাল প্ৰজেক্ট আমাৰ নগাঁও কাগজকলৰ ঠাইত অনুষ্ঠিত হৈছে, গতিকে আমি অত্যন্ত সুখী, আমি ইয়াৰ এমপ্লয়ি আছিলোঁ, মই কাগজকল মজদুৰ সংঘৰ সাধাৰণ সম্পাদক হয়, গতিকে আমি বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ ভাৰতৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰীক আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰক, তেখেত নহলে আমি হয়তো আজি ইয়াত বহি থাকিব নোৱাৰিলোহেঁতেন, তেখেতৰ কাৰণে আজি আমি টকা পইচা সমস্ত আমাক দিছে, অকণমান বাকী আছে সেইখিনি আমি পাম বুলি আশা কৰিছোঁ, পি এফৰ টকা অকণমান বাকী আছে, গ্ৰেচুইটিৰ টকা অকণমান বাকী আছে, আমি সেইখিনি পাম, গতিকে আজিৰ এই পুণ্যখনত মই তেখেতসকলক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, লগতে আমাৰ উঠি অহা যিখিনি প্ৰজন্ম আছে তেখেতসকলক স্কিলৰো ব্যৱস্থা কৰিব যাতে ইয়াতে তেওঁলোক এপইণ্টমেণ্ট হয়, অলৰেডি আমাৰ 1000 ছোৱালীক লৈ গৈছে বেংগালুৰু ট্ৰেইনিং দি আছে অলৰেডি, গতিকে তেখেতসকলে আহি ইয়াত যোগদান কৰিব, গতিকে এটা সুবৰ্ণ সুযোগ পাব আমাৰ মধ্য অসমৰ তথা সমস্ত অসমবাসীৰ ল'ৰা ছোৱালীবিলাকে সুবিধা পাব, গতিকে ছেমি কণ্ডাক্টৰ ট্ৰেইনিঙৰ কোনো প্ৰজেক্ট নাই আমাৰ অসমত, গতিকে তেনেধৰণৰ এটা শিক্ষা ব্যৱস্থা যদি ইয়াত প্ৰৱৰ্তন কৰে জাগীৰ কলেজত তেতিয়াহ'লে আমাৰ ল'ৰা ছোৱালী উপকৃত হ'ব, লগতে ইয়াতে নিয়োগৰ সুবিধা লাভ কৰিব, তেওঁ বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, মানে ভাষাই নাই মানে কৃতজ্ঞতা জ্ঞাপন কৰা, আমি পেপাৰ মিলৰ যিখিনি আমি এমপ্লয়ী আছিলোঁ আগতে।
হাজার কোটি টাকার ইমান একটা বিশাল প্রজেক্ট আনিছে। গতিকে জাগিরোডর রূপ গোটেখিনি সলনি হয়ে যাব, আর ফরেনের পর কোনো কোম্পানি আসব বলে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে জানাইছিল। গতিকে ভাবিছো জাগিরোড বহুত ভাল হব আর উঠি অহা প্রজন্ম ইয়াতে সুযোগ লাভ করব। গতিকে এই সেগতে মই ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর লগতে আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া ধন্যবাদ জ্ঞাপন করছো, আর আমার লোকেল মিনিষ্টার ডক্টর পিজিস হাজিকা স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছো। গতিকে তেখেতসকলের আশা খতিয়া প্রচেষ্টাতে আজি ইমান ডাঙর বিশাল প্রজেক্ট একটা আমার জাগিরোড হয়ে উঠেছে। গতিকে ধন্যবাদ জ্ঞাপন করছো, আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছো আপনাদের এই কথাখিনি রাইজের মাজে নিবার কারণে ধন্যবাদ। আসলে এটা আবেগিক পরিবেশ বলে কব লাগবে, কারণ আজি এই যত সেমিকন্ডাক্টর প্রজেক্টর আজি ভূমি পূজন হয়ে আছে, তাদের একটা সময়ত পেপার মিল আসে, কাগজ কল আসে, সেই কাগজ কল বন্ধ হয়ে যাওয়ার পিছন মানুষের মনত একটা সাংঘাতিক ধরনের সাজ পড়েছিল, কোথাও একটা দাগ থাকি গেছিল, আঘাত হয়েছিল সকলবর। আর আজি সেই যখন পেপার মিলের সঙ্গে জড়িত হয়ে আসলে আহিছে, হিলদুল ভাঙি ইয়াত উপস্থিত হয়েছেহি, এই যে একটা সাংঘাতিক ধরনের সম্ভাবনা দেখা পাইছে, এই সম্ভাবনাটার কোবাদ একটা অংশ হবলে নিজকে হবলে দিবলে নিজকে চেষ্টা করেছে। আর যেসমূহ লড়ি আছে স্কিল হবলে বা দক্ষ হবলে অনুরোধ করেছে, কারণ নহলে এই যেসমূহ চাকরি ইয়াত ওলাইছে সেই চাকরিসমূহ কিন্তু আমার লড়ালিয়ে যদি লোব নয়, লড়া যুবক যুবতী যদি ঘুরে রাখব নয়, তেনহলে আনর হাতলে গুছি যাওয়ার একটা সম্ভাবনা আছে। মানে আপনার ওসরলে আহিছো, আজির এই গোটে প্রচেষ্টাটা যে সেমি কন্ডাক্টর এসেম্বলি এন্ড টেস্টের ভূমি পূজন হয়ে আছে, তাত বহুত নিশ্চিতভাবে বহুত মানুহে ইয়াত মানুষ নিয়োজিত হব, নিবনুয়া সমস্যা সমাধান হব। কিন্তু একটা কথা বারে বারে কই থাকা হয়েছে যে ইয়াত যেহেতু ইমানবোর চাকরি ওলাব, 30,000 চাকরি পরোক্ষভাবে হলেও 30,000 চাকরি নিয়োজিত হব মানুষ, যদি আমি স্কিল নহো, আমার যদি লড়া ছোৱালী যদি স্কিল নহয়, সেই স্কিল যদি নিজে শিকিবলে আগ্রহ নেদেখায়, তেনেহলে কিন্তু আনের হাতলে চাকরি গুছি যাব পারে। সেই আমার লড়া ছোৱালী যেখানে অসমের লড়া ছোৱালী তেওঁলোকক লৈ আপনি কি কব বিচাৰে? আসলতে আজি জাগিরোডর যে টাটা ইলেকট্রনিক্সর যে টাটা সেমি কন্ডাক্টর যে উদ্যোগ প্রতিষ্ঠা হবলে আছে, ই জাগির আমার অসমবাসীর কারণে খুবই সুখবর। মই ভাবো জাগিরোডর একটা নতুন বিপ্লবের সূচনা হব। আর আপনি যে কথা কৈছে যে আমার যে আমার যখন নিয়োজিত ছাত্র ইয়াতে সংস্থাপিত হব যুবক যুবতী, ইয়াতে স্কিল ডেভেলপ হব লাগবে তখনকর, তার কারণে যখন ছাত্র ছাত্রী বিশেষক সেমি কন্ডাক্টর নিয়োজিত হবর কারণে যখনকর এডুকেশনের যে কোয়ালিফিকেশন সেটা অর্হতা লব লাগিব, তার কারণে যে ডিগ্রি ডিপ্লোমা লব লাগিব, সেই কারণে নিশ্চয় এটু বেলেগ কোম্পানির নিচিনা যে নহয়, ইয়াতে আমি সাধারণ একটা চাকরির কারণে যে আমি জাস্ট এম এ বি এ পাস করলে তো নহব, ইয়ার টেকনিক্যাল এডুকেশনটা তখনকর থাকবে ইয়াতে। হয়, আর এটা আমি দেখবলে পাইছো যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আহি উপস্থিত হয়েছেহি, তেও ইয়ার প্রাঙ্গণত উপস্থিত হয়েছে, আর কিছু মুহূর্তের পিছতে তেও আমি মঞ্চত উপবিষ্ট হওয়া দেখবলে পাম, আর তার পিছতে আসলে আজির এই সভা সভার শুভারম্ভণি হব বলে ইতিমধ্যে আমি জানিব পারিছো। গতিকে এতিয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আহি পোৱার পিছতে সভা আরম্ভ হব, সকলো ইতিমধ্যে সাজু হয়েছে, তেওঁলোকে এই যে ভূমি পূজন কার্যসূচী তার যে মন্ত্র যেসমূহ তেওঁলোকে পূজারি আহি তেওঁলোকে ইতিমধ্যে মন্ত্রে সমগ্র বাতাবরণ আমি গুঞ্জরিত হওয়া দেখবলে পাইছো, শুনবলে পাইছো। আর এতিয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ইতিমধ্যে পদার্পণ করেছে, এই প্রাঙ্গণত আহি উপস্থিত হয়েছেহি, কিছু মুহূর্তের পিছতে তেওঁক আমি মঞ্চত উপবিষ্ট হয়ে রাইজর হকে ভাষণ আগ্রহ আমি দেখবলে পাম। নিজক পনপটীয়া সম্প্রচার আমি আগবাইছো জাগিরোডর পৰা। আর বর্তমান পিটিএ জানাইছে যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গই তাত উপস্থিত হয়েছে, গই আর কিছু সময় পিছতে মঞ্চত উপস্থিত হব আর রাজ্যবাসী সম্বোধন করব, আর সকলে আশা করে আছে যে এই ভূমি পূজনের পিছতেই কেনে ধরনের সা সুবিধা বা কেনে ধরনের উপকৃত হব সমগ্র রাজ্যবাসী, যেহেতু এই প্রকল্পট সকলে আশা করেছে যে বিশেষক নিযুক্তি লাভ করব, বহু সংখ্যক নিবনুয়া যুবক যুবতী তাত চাকরি লাভ করব, প্রত্যক্ষ পরোক্ষভাবে নিযুক্তি লাভ করবলে সক্ষম হব। আর ইতিমধ্যেই যূজা পাতলের কাম ইতিমধ্যে আরম্ভ হয়েছে, মন্ত্রোচ্চারণের ইতিমধ্যে মুখর হয়ে পড়েছে, সেই মঞ্চ 30,000 নিবনুয়া প্রথম অবস্থা 5,000, তারপরে ক্রমান্বয়ে হয়তো সে পরিসর বা সেই প্রজেক্টর কাম বৃদ্ধি পাব, আর যত 30,000 অধিক নিবনুয়া যুবক যুবতী তার কর্মসংস্থান পাওয়ার সম্ভাবনা। পুনের জাগিরোডর এই
যে কার্যসূচী বর্তমান অব্যাহত আছে, পূজা পাতল আরম্ভ হয়েছে, হোম যজ্ঞ আরম্ভ হয়েছে, সেই কার্যসূচীর মাজলৈ আমি পোনপটীয়াকৈ গৈছো আর বর্তমান তাত উপস্থিত হয়েছে গৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আৰু পৃথিৱী ইতিমধ্যে দেখুৱাই আছে সেই দৃশ্য, য'ত লগতে মুখ্যমন্ত্ৰীৰ লগতে আৰু কোন কোন বিশিষ্ট অসমৰ মন্ত্ৰী বিধায়ক তাত যোৱাৰ সম্ভাৱনা বা দেখিবলৈ পোৱা গৈছে নেকি? প্ৰীতি ইতিমধ্যে মন্ত্ৰী পীয়ুষ হাজৰিকা তাত উপস্থিত হৈছে গৈ আমি জাগ্ৰতৰ পৰাই দেখুৱাইছো পোনপটীয়া সম্প্ৰচাৰ, এটা বৃহৎ প্ৰকল্প টাটাৰ এই চিমি কণ্ডাক্টৰ প্ৰকল্প প্রকল্পত সর্বমুঠ ব্যয় হব 27,000 কোটি টাকা। সমান্তরালভাবে রাজ্যের ঔদ্যোগিক ক্ষেত্রে এক নতুন দিগন্তর সূচনা হব। 2026 চনৰ ভিতৰত এই প্ৰকল্পৰ নিৰ্মাণ কাৰ্য শেষ হোৱাৰ সম্ভাৱনা, প্ৰযুক্তিগত প্ৰগতিৰ দিশত আন এক মাইলৰ খুঁটি, অসমৰ প্ৰথমটো ছেমি কণ্ডাক্টৰ সমাৱিষ্টকৰণ আৰু পৰীক্ষণ কেন্দ্ৰ হ'ব ইয়াত, আৰু প্ৰতিদিনেই উৎপাদন হ'ব 4.8 কোটি চিপছ, আৰু এই চিপছ সমগ্ৰ দেশৰ বিভিন্ন প্ৰান্তলৈ যাব। 27,000 কোটি টকা সর্বমুঠ ব্যয় হব এই ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্পত। ইতিমধ্যে অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে এই ভূমি পূজনৰ শুভাৰম্ভণি কৰিব। তেওঁ গৈ ইতিমধ্যে তাত উপস্থিত হৈছে গৈ, জাগিৰোডত উপস্থিত হৈছে গৈ, কিছু সময়ৰ পিছতে তেওঁক মঞ্চত দেখিবলৈ পোৱা যাব। আৰু তাৰ পূৰ্বৰ এই দৃশ্য আমি দেখুৱাইছো য'ত ইতিমধ্যে পূজা পাতল আৰম্ভ হৈছে জাগিৰোডৰ পৰা। এয়া পোনপটীয়া সম্প্ৰচাৰ, অসমৰ ইতিহাসত টাটা গ্ৰুপৰ এই সৰ্ববৃহৎ প্ৰকল্প। আৰু 2026 চন লক্ষ্য বান্ধি লোৱা হৈছে, 2026 চনৰ ভিতৰতে এই প্ৰকল্পৰ নিৰ্মাণ সম্পূৰ্ণ হ'ব। প্ৰায় 30,000 অধিক যুৱক যুৱতীয়ে নিযুক্তি লাভ কৰিব এই টাটাৰ ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্পত। জাগিৰোডৰ কাৰণে ঐতিহাসিক দিন, জাগিৰোডৰ ৰূপৰেখাই মানে চেঞ্জ হ'ব, যি আজি এটা আমাৰ বৃহৎ প্ৰকল্প ইয়াত হ'বলৈ গৈ আছে টাটা ছেমি কণ্ডাক্টৰ। তাৰ কাৰণে আমি জাগিৰোডবাসী হিচাপে প্ৰথমতে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক ধন্যবাদ জনাম, লগতে অসমৰ সৰ্বকালৰ কৰ্মদক্ষ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আৰু জাগিৰোড সমষ্টিৰ সন্মানীয় বিধায়ক পীয়ুষ হাজৰিকা ডাঙৰীয়াৰ একান্ত প্ৰচেষ্টাত এনেকুৱা এটা ইণ্ডাষ্ট্ৰী, এনেকুৱা এটা উদ্যোগ আমি জাগিৰোডত পাবলৈ সক্ষম হোৱাৰ কাৰণে প্ৰথমতে আমি জাগিৰোডবাসী হৈ তেখেতক ধন্যবাদ, তেখেতসকলক ধন্যবাদ জনাইছোঁ। আৰু আজি আমি জাগিৰোডবাসী হিচাপে সঁচাকৈ উৎফুল্লিত যে আজি এনেকুৱা এটা বৃহৎ ইণ্ডাষ্ট্ৰী, যিটো নৰ্থ ইষ্টত বুলিয়ে নহয় ভাৰতবৰ্ষততে এটা ভাল প্ৰকল্প এটা আমাৰ ইয়াতে স্থাপন হ'বলৈ গৈছে। ছেমি কণ্ডাক্টৰ এটা হোৱাৰ লগতে যাতায়াত ব্যৱস্থাটোতো উন্নত হ'বই, সেইটো নিশ্চিত। কাৰণ আমি এতিয়া দেখিছোঁ ছেমি কণ্ডাক্টৰটো হোৱাৰ লগতে আমাৰ যিখন আগতে ব্ৰিজখন বনাই আছিল বহু বছৰ ধৰি আমাৰ কমপ্লিট হোৱা নাছিলে, কিন্তু যেতিয়া ছেমি কণ্ডাক্টৰ স্থাপন হ'ল আজি দেখিছোঁ যে প্ৰায়ভাগ প্ৰায়খিনি কমপ্লিট হৈ উঠিছে। তেনেদৰে আমাৰ যি মেট্ৰ' ৰেলৰ কথাও চলি আছে যে জাগিৰোডৰ ছেমি কণ্ডাক্টৰটো হ'লে আমাৰ ইয়াত মেট্ৰ' ৰেলৰ সুবিধাও হ'ব, যাতায়াত ব্যৱস্থা যথেষ্ট সুচল হ'ব, গতিকে ইকনমিকভাৱেই হওক যথেষ্ট ডেভেলপ হ'ব বা আনএমপ্লয়মেণ্টৰ সমস্যাই হওক, গতিকে আজি আমাৰ অসমবাসীৰ বাবে এটা যথেষ্ট গৌৰৱৰ দিন। শিক্ষাৰ্থীসকলৰ প্ৰতিক্ৰিয়া আৰু লগতে স্থানীয় ৰাইজৰ প্ৰতিক্ৰিয়া পুনৰ প্ৰীতিৰ সৈতে সংযুক্ত হৈছোঁ। প্ৰীতি, মুখ্যমন্ত্ৰী গৈ উপস্থিত হৈছে গৈ তাত। হয়, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আহি প্রাঙ্গণত উপস্থিত হয়েছে আৰু কিছু মুহূর্তের পিছতে মঞ্চত সন্নিবিষ্ট আসন গ্রহণ করব। আর ইতিমধ্যে দেখবলে পাওয়া গেছে যে শ লোক আহি ইতিমধ্যে যে আসন সেই আসন গ্রহণ করেছে। আজির এই সভাকে কি তেওঁলোকৰ সম্ভাৱনা মনত থকা আশা, সেই আশাখিনিক লৈ পেলাই যদি কোনোবা কোনোবাই আগতে কাগজ কলৰ লগত জড়িত ব্যক্তি ইয়ালৈ আহিছে, আমি দেখিছোঁ স্কুলৰ কলেজৰ যিসমূহ ছাত্র ছাত্রী তেওঁলোকও আহিছে, আৰু এয়া
সভাত আপনাদের দেখবলে পাইছে যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে প্রাঙ্গণত আহি পাইছেহি, এই প্রাঙ্গণতে উপস্থিত হয়েছে আর কিছু মুহূর্তের পিছতে আসলে মঞ্চলৈ উঠি যাব আর ভাষণ প্রদান করব। আজির এই দিনটুক লৈ পেলায় সকলে উৎকণ্ঠারে বাট চাই আছে, কারণ কালিও যে ফেসবুক পোস্ট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যে ফেসবুক লাইভ তার জড়িয়ে আজির দিনটির কথা উল্লেখ করেছে, কৈছে যে আজির দিনটি অসমবাসীর বাবে একটা ঐতিহাসিক দিন। এনে ধরনের সেমি কন্ডাক্টর প্রজেক্ট অসমত উত্তর পূর্বাঞ্চল অথবা ভারতবর্ষতে এয়া এক অন্যতম উদাহরণ। আর এই যে সেমি কন্ডাক্টর প্রজেক্ট, সি কেবলমাত্র এই উদ্যোগটোর লগত জড়িত ব্যক্তিসকলেই নহয়, তার লগত যিসমূহ আনুষাঙ্গিক উন্নতি সাধন করব সেইখিনিও নিশ্চিতভাবে এই অঞ্চলটোর লগতে সমগ্র রাজ্যকে বহুত বেশি সুবিধা দিব বলে মত প্রকাশ করেছে। এখন টাউনশিপ হওয়ার সম্ভাবনা দেখা পাওয়া গেছে বলে কৈছে, এখন টাউনশিপ ইয়াত গড় লৈ উঠিব পারে আর যদি সেই টাউনশিপ গড় লৈ উঠে তেনেহলে তার লগতে আরো বিভিন্নজনে ইয়াত নিয়োগ পাব। ইতিমধ্যে কোয়া হয়েছে যে প্রত্যক্ষভাবে 5,000 লড়াছালী ইয়াত সংস্থাপন পাব, পরোক্ষভাবে 30,000 লোকে ইয়াত সংস্থাপন পাব। কিন্তু অনাগত দিনত যেতিয়া উৎপাদন বাড়িব নিশ্চিতভাবে ইয়াত আরো লড়াছালীর প্রয়োজন হব, আরো যুবক যুবতীর প্রয়োজন হব। কিন্তু প্রত্যেকেই যখন ইয়ার অগ্রজ ইয়াত সমাজের সত্যি জড়িত ব্যক্তিসকলে একটাই কথা কব বিচাৰিছে যে যদিহে আমি আমার লড়াছালী সকল দক্ষ নহয়, যদি এই দক্ষতা লবলৈ আগ্রহী নহয় তেনেহলে কিন্তু এই যিখিনি চাকরির ইয়াত সম্ভাবনা দেখা পাওয়া গৈছে সেয়া আনৰ হাতলৈ গুছি যাব পাৰে, কারণ এই এই সমগ্র প্রক্রিয়াটোত বহুত বেছি দক্ষতার প্রয়োজন হয় আর যদি এই সমগ্র প্রশিক্ষণ খুব ভালদরে নলয় তেনেহলে আনর লোকে কিন্তু এই যেসমূহ চাকরি সেইসমূহ তেওঁলোকে হাতত গুছি যাব পাৰে। গতিকে স্কিলৰ এটা স্কিল ডেভেলপমেন্টৰ এটা জায়গা ইয়াত দেখিবলৈ পোৱা গৈছে। তেওঁলোকে যেনেধৰণে এতিয়া 1,000 যুৱতীক ইতিমধ্যে লৈ গৈছে, স্কিল প্ৰদান কৰিছে, তেওঁলোকক আহি ইয়াত আকৌ নিয়োজিত কৰিব, তেনেধৰণে অনাগত দিনত যিসমূহ যুৱক যুৱতীক ইয়াত তেওঁলোকে নিযুক্তি দিবলৈ চেষ্টা কৰিব। গন্ধ পুষ্পাক্রদ কুঙ্গম ফল তাম্বুল সহিত মহাপূর্ণাহুতি সমর্পয়ামি নমস্মাহ। ইয়াৰ দিফা চুবুৰীতে সম্প্ৰচাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ইতিমধ্যে তাত গৈ উপস্থিত হৈছে, গৈ ভূমি পূজনৰ এই কাৰ্যসূচীত অংশগ্ৰহণ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। অসমৰ ইতিহাসৰ এটা ঐতিহাসিক ক্ষণ, অসমবাসীৰ বাবে এটা ঐতিহাসিক দিন আজিৰ দিনটো। ভূমি পূজন প্ৰকল্প এয়া জাগীৰোডৰ যি ছেমি কণ্ডাক্টৰ ভূমি পূজন প্ৰকল্প ইতিমধ্যে আৰম্ভ হৈছে, উপস্থিত হয়েছে গৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী পীয়ূষ হাজরিকা, লগতে অসমৰ বহুকেইগৰাকী মন্ত্রী বিধায়ক ইয়াত গৈ উপস্থিত হয়েছে গৈ সর্বমুঠ 517 বিঘা ভূমি 60 বছৰৰ বাবে টাটা গ্রুপক লিজত দিয়াৰ পিছতে আজি এই চুক্তি সম্পন্ন হোৱাৰ পিছত আজি ভূমি পূজন নগাঁও কাগজ কলৰ ভূমিতেই এই বৃহৎ প্ৰকল্পৰ নিৰ্মাণ কাৰ্য আৰম্ভ হ'ব। জাগীৰোডবাসী যথেষ্ট উৎফুল্লিত হৈ পৰিছে আজিৰ এই ঐতিহাসিক ক্ষণত অংশগ্ৰহণ কৰিবলৈ পায়। আৰতিৰ যি প্ৰক্ৰিয়া সেয়া ইতিমধ্যেই আৰম্ভ হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। মুখ্যমন্ত্ৰীৰ লগতে টাটা গ্ৰুপৰ
অধ্যক্ষ টাটা সঞ্চৰ অধ্যক্ষ শ্ৰী নটৰাজন চন্দ্ৰশেখৰণ তাত গৈ উপস্থিত হৈছে গৈ ভূমিপূজনৰ যি পূজা সেয়া ইতিমধ্যে আৰম্ভ হৈছে মুখ্যমন্ত্ৰীৰ উপস্থিতিত। সমগ্র অসমবাসীর বাবে এটা ঐতিহাসিক দিন আজি এই প্রকল্প। অনারেবল চিফ মিনিষ্টার অফ আসাম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অ্যান্ড দ্য চেয়ারম্যান অফ টাটা সন্স শ্রী এন চন্দ্রশেখরণজি উইল প্রসিড আনভেইল দ্য 3D মডেল অফ দ্য ফেসিলিটি। দুহেজাৰ ছাব্বিছ চনৰ ভিতৰত এই প্ৰকল্প নিৰ্মাণ সম্পন্ন হ'ব। প্ৰথমতে আৰম্ভ হ'ব চিপছ প্ৰস্তুতৰ কাম আৰু কেনেদৰেই এই নক্সা ইতিমধ্যে প্ৰস্তুত কৰা হৈছে তাৰ কিছু দৃশ্যাংশ দেখুওৱা হ'ব এইবিৰ জৰিয়তে। অসমৰ বহুকেইগৰাকী গণ্যমান্য ব্যক্তি তাত গৈ আজি উপস্থিত হোৱা পৰিলক্ষিত হৈছে। এটা বৃহৎ প্ৰকল্পৰ যি নিৰ্মাণৰ শুভাৰম্ভণি হ'ব, ভূমিপূজন ইতিমধ্যে আৰম্ভ হৈছে। জাগিৰোডৰ এই বৃহৎ প্ৰকল্পৰ প্ৰতিটো দিনতে বান্ধি লোৱা হৈছে 4,80,00,000 চিপছ উৎপাদনৰ কাম। প্ৰতিটো দিনতে তেওঁলোকে এই লক্ষ্য স্থিৰ কৰি লৈছে। তদুপৰি প্ৰকল্পটোত অসমৰ যুৱক যুৱতীয়ে সংস্থাপনৰ সুবিধা লাভ কৰিব, এখন টাউনশ্বিপ তাত গঢ় লৈ উঠিব। আই ৰিকুৱেষ্ট দ্য চিফ গেষ্ট টু কাইণ্ডলি আনভেইল দ্য 3D মডেল অফ দ্য ফেচিলিটি। দ্য মডেল ইজ দ্য ৰিপ্ৰেজেণ্টেশ্যন অফ দ্য ব্ৰাইট ফিউচাৰ অফ আসাম। ইট ইজ এ ৰিপ্ৰেজেণ্টেটিভ 3D মডেল অফ আৰ গ্ৰীণ ফিল্ড টাটা ছেমি কণ্ডাক্টৰ এছেম্বলি এণ্ড টেষ্ট কালচাৰ ইন হিয়াৰ জাগিৰোড। থ্ৰী ডি আৰ্হিৰে নিৰ্মাণ কৰা হৈছে এই প্ৰকল্পৰ তাৰ কিছু এটা মডেল প্ৰস্তুত কৰা হৈছে আৰু সেয়া দেখুওৱা হৈছে যে কেনেধৰণে এই প্ৰকল্পৰ আৰম্ভ হ'ব বা কেনেকুৱা ধৰণৰ হ'ব এই ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্পটি। এটা মডেল প্ৰস্তুত কৰি সেই মডেলৰ আৰ্হিতে এই বৃহৎ ভূমিত 27,000 কোটি টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ কৰা হ'ব এই ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্প। আৰু কেনেদৰে নিৰ্মাণ হ'ব সেয়া বা কেনেধৰণৰ হ'ব এই প্ৰকল্পটো তাৰ কিছু আভাস দিবলৈ চেষ্টা কৰা হৈছে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক। দুহেজাৰ ছাব্বিছ চনৰ ভিতৰতে এই প্ৰকল্পৰ নিৰ্মাণ সম্পন্ন হোৱাৰ সম্ভাৱনা আছে। 517 বিঘা ভূমি 60 বছৰৰ বাবে টাটা গ্ৰুপক লীজত দিয়াৰ পিছতে 517 বিঘা ভূমি সাঙুৰি এই বৃহৎ প্ৰকল্প নিৰ্মাণ কৰা হ'ব। কেনেদৰে এই প্ৰকল্পৰ নিৰ্মাণ কাৰ্য হ'ব বা ক'ত ক'ত তাত কেনেধৰণৰ কোনফালে ক'ত প্ৰকল্পৰ স্থান নিৰূপণ কৰা হৈছে বা কেনেধৰণৰ এয়া হ'ব সমগ্ৰ ব্যৱস্থা, সেয়া 3D আৰ্হিত এটা প্ৰকল্প বা এটা মডেল প্ৰস্তুত কৰি সেই মডেলৰ আৰ্হি দেখুওৱা হৈছে যে এনেধৰণৰ হ'ব এই ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্প। জাগিৰোডৰ ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্প হ'ব এনেধৰণৰ আৰ্হিত, এখন টাউনশ্বিপো তাত থাকিব আৰু সমগ্ৰ প্ৰকল্পটো সম্পূৰ্ণ হৈ উঠাৰ পিছত এনেধৰণৰ হ'ব সেয়া মডেল এটা প্ৰস্তুত কৰি সেই মডেল ইতিমধ্যেই দেখুওৱা হৈছে, বুজাই দিয়া হৈছে অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীক। ইতিমধ্যেই টাটা সঞ্চৰ অধ্যক্ষ শ্ৰী নটৰাজন চন্দ্ৰশেখৰণো তাত উপস্থিত আছেগৈ। প্ৰকল্পৰ কিছু আভাস দিয়াৰ এটা চেষ্টা চলোৱা হৈছে। 517 বিঘা ভূমি সাঙুৰি লোৱা হ'ব এই বৃহৎ প্ৰকল্প। ভূমিপূজনৰ কাম ইতিমধ্যেই আৰম্ভ হৈছে। Dignitaries, Honorable Chief Guest is proceeding for the pouring of concrete with the imposing background of
two excavators and a proud Indian flag signifying the start of a glorious journey towards Viksit Bharat. Moi atake graki sanmani otithi sahajog koribole onurodh janaisu. এই উদ্যোগটোৱে কেৱল আমাৰ উদ্ভাৱন আৰু উন্নয়নৰ প্ৰতিচ্ছবিৰ ওপৰতে গুৰুত্ব আৰোপ কৰাই নহয়, অসমৰ উদ্যোগৰ এক নতুন যুগৰ আৰম্ভণি সূচনা কৰিছে। আজিৰ দিনটো অসমৰ বাবে এক মাইলৰ খুঁটি ৰূপত চিহ্নিত হ'ব। এই ঐতিহাসিক পদক্ষেপে অসমক বিশ্বৰ অৰ্ধপৰিবাহী উদ্যোগৰ মূল সূতা হিচাপে প্ৰতিষ্ঠিত হোৱাত বিশেষ অৰিহণা যোগাব। এয়া হৈছে অসমত অৰ্ধপৰিবাহী ক্ষেত্ৰত ভৱিষ্যৎ নিৰ্মাণ। এই সোণালী ক্ষণটিৰ আজি আমি সকলোৱে সাক্ষী হ'ব পাৰিছোঁ। আৰু হোমযজ্ঞৰ পিছত ইয়াৰ কিছু কাম ইতিমধ্যে ভূমি পূজনৰ যি আন আন যি বৈদিক নীতি নিয়ম থাকে সেইখিনি কৰিবলৈ অগ্ৰসৰ হৈছে। অৰ্থাৎ প্ৰথম যি খুঁটা এই ছেমিকণ্ডাক্টৰ প্ৰকল্পৰ, সেয়া তার সেই পূজা ইতিমধ্যে আরম্ভ হওয়া পরিলক্ষিত হয়েছে। একটা ভাল দিনের আরম্ভণি, একটা শুভকর্ম, আজির এক ঐতিহাসিক ক্ষণ, আর এই ক্ষণের অংশীদার হয়েছে সমগ্র অসমবাসী, সমগ্র রাজ্যবাসীর বাবে আজির দিনটি একটা ঐতিহাসিক ক্ষণ। ফুলেৰে বৰ্তমান এই ভূমি পূজনৰ যি কাম বা যি আনুষ্ঠানিক যি পৰ্ব সেয়া আৰম্ভ হোৱা পৰিলক্ষিত হৈছে। কেইটামান ইটা ফুলৰ কিছু অংশ তাত দিয়া হৈছে আৰু এই ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্পৰ ভূমি পূজনৰ কাম ইতিমধ্যে আৰম্ভ হোৱা পৰিলক্ষিত হৈছে। আৰু আমি ইতিমধ্যে জনাইছোঁ যে সমগ্ৰ অসমবাসীৰ বাবে আজিৰ দিনটো এটা ঐতিহাসিক ক্ষণ, অসমৰ যুৱক যুৱতী, অসমৰ নিবনুৱাসকলৰ বাবে এটা ভাল দিন। অতি শীঘ্ৰেই তেওঁলোকে সংস্থাপন ইতিমধ্যে লাভ কৰিব আৰু প্ৰথম অৱস্থাত 5,000 যুৱক যুৱতীয়ে ইয়াত কৰ্মসংস্থাপনৰ বা তেওঁলোকৰ বাবে মুকলি হ'ব। আৰু ইতিমধ্যে এই প্ৰকল্পত কাম কৰিবলৈ বেংগালুৰুত বহু সংখ্যক যুৱক যুৱতীক ইতিমধ্যে প্ৰশিক্ষণ প্ৰদান কৰিছে টাটা গ্ৰুপে। আৰু ক্ৰমান্বয়ে এই পৰিসৰ বৃদ্ধি হ'ব বা তাৰ যি কাম লাহে লাহে আৰম্ভ হোৱাৰ লগে লগে ইয়াত কৰ্মসংস্থাপনৰ বাট মুকলি হ'ব প্ৰায় 30,000 অধিক যুৱক যুৱতীৰ বাবে। ইয়াৰ পূজা পাৰ্বণৰ কাম শুভ মুহূৰ্ত, সকলোৱে নেদেখাজনৰ শৰণাপন্ন হৈছে। এটা ভাল দিনৰ আৰম্ভণি আজিৰ দিনটোৰ, অসমবাসীৰ বাবে এটা গৌৰৱৰ ক্ষণ।
এজাউরি উষ্ম হাত চাপৰে আমি আমাৰ কৃতজ্ঞতা শুভেচ্ছা জ্ঞাপন কৰিম। It is indeed a moment of pride to be a part of this historic moment. এতিয়া মঞ্চত আমি আমাৰ গণ্যমান্য অতিথিসকলক আদৰণি জনাইছোঁ। উই ৱেলকাম অন দি ডেইজ আৰ চিফ গেষ্ট অনাৰেবল চিফ মিনিষ্টাৰ অফ আসাম ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়। এজাউৰি উষ্ম হাত চাপৰিৰ মাজতে আমি মঞ্চলৈ আদৰণি জনাইছোঁ দূৰদৰ্শী নেতা অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়। উই অলছো ৱেলকাম অন দিছ দি চেয়াৰমেন টাটা চান্স শ্ৰী এন চন্দ্ৰশেখৰণজী। We also welcome on this Honorable Minister Shri Bimal Bora Mohodoy, Honorable Minister MLA Jagiron Shri Pijus Hazarika Mohodoy, Honorable Minister Shri UG Brahma Mohodoy, Honorable Minister Shrimati Nandita Gardosa Mohodaya, Honorable Minister Shri Sanjay Kisan Mohodoy, Honorable Minister Shri Jugen Mohan Mohodoy. We also request our dignitaries to kindly take their seat on the dais. We welcome Shri Prakhanta Phukon, Chairman Assam Industrial Development Corporation Limited. We also welcome Dr. Tuliram Ronghang, Chief Executive Member, Karbi Anglong Autonomous Council. We welcome Shri Jito Goswami, Honorable MLA, Bohampur. We also welcome Shri Rupak Horma, Honorable MLA, Nogaon. We also welcome Shri Shoshi Kanta Das, Honorable MLA, Roha. We also welcome Shri Rama Kanta Deori, Honorable MLA. Welcome Shri Kamalakha Purkayastha, Honorable MLA. We also welcome Shri Dar Singh Ronghang. We also welcome the MD and CEO, Tata Electronics, Dr. Randhir Thakur. We welcome the Chief Strategy Officer, Tata Sons, Shri Ankur Verma. We welcome the Chairman, Globally Managed Services India, Shri Ranjit Borthakur. We welcome the Business Head, Tata Semiconductor Assembly and Test, Dr. Charan Gurumurthy. We also welcome the Chief Secretary, Government of Assam, Dr. Ravi Kotaji. জাতীয় সংগীতৰ বাবে সকলোকে থিয় হ'বলৈ অনুৰোধ জনালোঁ। কাইণ্ডলি ৰাইজ ফৰ দি ষ্টেট এন্থেম। মরমা
নমস্কার শ্রদ্ধার সুধীবৃন্দ, যা 13 মার্চ 2024 সন আমার পরম আদরণীয় ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের করকমলে আভাসী রূপ আধারশিলা স্থাপন করা প্রযুক্তিগত উন্নয়ন আর অর্থনৈতিক দিকত এক গুরুত্বপূর্ণ প্রত্যয় হিসাবে চিহ্নিত হওয়া টাটা সেমিকন্ডাক্টর এসেম্বলি এন্ড টেস্ট প্রকল্পর আজি জাগিরোডত অনুষ্ঠিত করা মাঙ্গলিক ভূমি পূজন অনুষ্ঠানলৈ টাটা গ্রুপর তরফরপর মানে সবাকে সাদর সম্ভাষণ জানাইছো। অন বিহাফ অফ দি টাটা গ্রুপ আই এক্সটেন্ড ওয়ার্ম ওয়েলকাম টু এভরিওয়ান ফর দি অস্পিশিয়াস ভূমি পূজন সেরেমনি অফ টাটা সেমিকন্ডাক্টর এসেম্বলি এন্ড টেস্ট প্লান্ট। এতিয়া আমি সম্বর্ধনা জ্ঞাপনের দিকে আগবাড়ি।